গাড়ির জগতে জনপ্রিয় এক নাম ভলভো। এবার ভলভো নিয়ে এলো তাদের নতুন একটি ই-কার। সংস্থার দাবি, এই বৈদ্যুতিক গাড়িটি একবার চার্জ করে 530 কিলোমিটার চলবে। বর্তমানে এই সুইডিশ কোম্পানিটি ভলভো C40 রিচার্জের মাধ্যমে প্রিমিয়াম ইভি ক্রেতাদের কাছে নতুন অপশন এনে হাজির করেছে। গাড়িটির লুক এবং ডিজাইনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। গাড়িটি XC40 রিচার্জের কুপ ভার্সন। বডি রঙের ক্লোজড অফ ফ্রন্ট ফেস, এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প, 19-ইঞ্চি 5 স্পোক ডায়মন্ড কাট অ্যালয় হুইলগুলোর মতো অনেক ফিচার পেয়ে যাবেন। এটিতে একটি কালো ক্যাবিন, ড্যাশবোর্ডে একটি 9-ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, গুগল ম্যাপে ইনবিল্ট অ্যাক্সেস, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং প্লে স্টোর, একটি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে রয়েছে। গাড়িটিতে 78 কিলোওয়াট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সিঙ্গেল AWD ভার্সন এবং ডুয়াল ইলেকট্রিক মোটর সেট আপ সহ C40 রিচার্জ 405 BHP শক্তি এবং 660 NM পিক টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি, গাড়িটি এক চার্জে 530 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ভলভো 150 কিলোওয়াট DS ফাস্ট চার্জার সাপোর্ট সহ তার নতুন বৈদ্যুতিক যান চালু করেছে। মাত্র 27 মিনিটে 10-80% চার্জ হয়ে যাবে ব্যাটারি। ক্রিস্টাল হোয়াইট, অনিক্স ব্ল্যাক, ফিউশন রেড, ক্লাউড ব্লু, শেজ গ্রিন এবং জর্ডান ব্লু, এই 6টি রঙে আনা হয়েছে বৈদ্যুতিক SUV-টি। এটি ভলভোর দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। তবে ভারতীয় বাজারে এই গাড়ি যাতে টক্কর দেবে তারা হল হুন্ডাই আয়োনিক 5 এবং কিয়া EV6, দুটোই হাই রেঞ্জ ইলেকট্রিক গাড়ি। ভলভো C40 এর নিশ্চিত দাম সম্পর্কে এখনও কোনো তথ্য না পাওয়া গেলে আশা করা হচ্ছে 60 লাখ টাকার কম বেশি মূল্যে এই গাড়ি বাজারে লঞ্চ হতে পারে।